हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगाली। तो आज वीडियो में तुम्हारे साथ शेयर करब प्रीपोजिशन। जादेर प्रीपोजिशन निये डाउट आछे, जारा क्लास 5 टू 10 बा 12 अब्दि पढ़ो, तादेरके आमी रिक्वेस्ट करब तुम्हारा जदि वीडियोटाते क्लिक करे थाको देन वीडियोटा पुरोटा देखो, ताहले किन्तु प्रीपोजिशन संक्रांत जे तुम्हारे डाउट आछे सेटा क्लियर हो जाबे। तो चलो समय नष्ट ना करे आजकेर आमरा वीडियो शुरू करी। एर आगे आमी तुम्हारे साथ जे प्रिपोजिशन चारटे वीडियो शेयर करेछिलाम, जारा देखोनी ए वीडियो डिस्क्रिप्शन बक्सर लिंक पे जाबे, ओखान थेके गिये तोमरा देखे नियो। तो एक नम्बर आमी एखाने कि लिखेछि देखो, सेंटेंस दिये आमी तोमादेर भालो करे प्रिपोजिशनटा बुझिये देबो। एक नम्बर आमी एखाने लिखेछि आई एम डैश द रूम। धरो आमी एखन घरेर मध्ये बसे आछि, ताहले तुमिओ घरेर मध्ये बसे आछो, ताहले तुमि रयेछो घरेर मध्ये, ताहले घरेर भितरे रयेछो, ताहले आई एम तखन कि हबे इन द रूम। তাহলে এখানে কি বসবে, আই অ্যাম ইন দ্য রুম। যেহেতু আমি ঘরের ভিতরে রয়েছি তাই আই অ্যাম ইন দ্য রুম। তারপরে মাই পেন ইজ, আমার পেনটা বক্সের মধ্যে রয়েছে, তাহলে আমি কি বলবো, মাই পেন ইজ ইন দ্য বক্স, বক্সের ভিতরে রয়েছে। ওকে আমি বের যতক্ষণ না বের করবো বের হতে পারবে না, তাহলে মাই পেন ইজ ইন দ্য বক্স। ইন মানে হচ্ছে মধ্যে। তারপরটা আ ক্যাট ওয়াকস ড্যাশ দ্য রুম। ধরো তুমি ঘরের মধ্যে বসে রয়েছো, বাইরে থেকে একটা বিড়াল বা বিড়াল ঘরের মধ্যে ঢুকছে, তাহলে বাইরে থেকে যে ভেতরে আসছে ঘরের মধ্যে ঢুকছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইন টু ব্যবহার করব। তাহলে বিড়াল কি করছে, বাইরে থেকে ভেতরে আসছে, তাহলে এ ক্যাট ওয়াকস ইন টু দ্য রুম। তাহলে বাইরে থেকে ভেতরে আসা হলো ইন টু। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরটা মাই বুকস আর অন দ্য টেবিল। বইগুলো কোথায় রয়েছে, টেবিলের উপরে রয়েছে, টেবিলের যে তলটা সেই তলটাকে ছুঁয়ে রয়েছে, তাই মাই বুকস আর অন দ্য টেবিল। নেক্সট আই বর্ন ড্যাশ 1999, আমি জন্মগ্রহণ করেছি 1999 সালে। সালের আগে সবসময় জানবে কি হয়, আই বর্ন, তাহলে এখানে কি বসবে, ইন 1999, সালের আগে কিন্তু সবসময় ইন বসে। নেক্সট আই বর্ন ড্যাশ 18 April 1999। এবার দেখো আগে কি দেওয়া ছিল, শুধু সালটা দেওয়া ছিল, এখন কি দেওয়া রয়েছে, তারিখও দেওয়া রয়েছে। তাহলে এবার যখন তারিখ দেওয়া থাকবে, কোনো ডেট দেওয়া থাকবে, তখন সবসময় মনে রাখবে যে তখন অন বসে। যেমন অনেকে ভাবে যে 1999 যেহেতু দেয়া আছে আগেরটাতে, তাহলে পরেরটা তো 1999 এখানে যেহেতু আছে ইন বসবে, সেটা কিন্তু ভুল ধারণা সম্পূর্ণ। যদি ডেট দেয়া থাকে কোনো, যে 18 April, 19 April বা কোনো একটা ধরো স্পেসিফিক ডেট দিয়ে দিল, তখন কিন্তু অবশ্যই করে অন কিন্তু তোমরা বসাবে। নেক্সট দ্য বেবি বর্ন ড্যাশ 9 AM, আমি বলছি যে শিশুটি জন্মগ্রহণ করেছে কটার সময়, সকাল 9টার সময়। তাহলে একটা নির্দিষ্ট সময় আবার বলে দিচ্ছি, মানে বৃত্তটা ক্রমশ ছোট হতে হতে 9 AM এ চলে আসে। প্রথমে 1999 সাল বললাম, তারপর একটা তারিখ বললাম, আবার আমি টাইমও বলে দিচ্ছি, তাহলে এখানে কি হবে, অ্যাট হবে, হয়ে গেল, অ্যাট হলো। নেক্সট কি আছে, আই লিভ ড্যাশ ইছাপুর, আমি ইছাপুরে থাকি। তাহলে ইছাপুর একটা ছোট জায়গা, তাহলে এখানে কি বসবে, অ্যাট বসবে। সবসময় মনে রাখবে যে ছোট জায়গার আগে কিন্তু অ্যাড বসে। নেক্সট আই লিভ ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, এবার ইছাপুরটা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাহলে ওয়েস্ট বেঙ্গল একটা বড় জায়গা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরও অনেক জায়গা, সিটি বলছি সরি, আরও অনেক ছোট ছোট জায়গা রয়েছে, সেই ছোট জায়গাগুলোকে মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল তৈরি হয়েছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল একটা বড় জায়গা, তাহলে এখানে ইন বসবে, আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট কি আছে, আ পিকচার ইজ ড্যাশ দ্য ওয়াল, আ পিকচার ইজ মানে দেওয়ালে একটা ছবি রয়েছে, সেটা তুমি বলছো যে দেওয়ালে একটা ছবি রয়েছে, দেওয়ালের তলটা ছুঁয়ে রয়েছে, তাহলে এখানে কি হবে, এ পিকচার ইজ অন দ্য ওয়াল, গট ইট। নেক্সট আ পিকচার ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য ওয়াল, এবার আমি বলছি যে দেওয়াল থেকে একটা ছবি ঝুলছে, তাহলে হ্যাঙ্গিং এর পর কি হবে, এখানে দেওয়াল থেকে ঝুলছে, তাহলে এখানে ফ্রম হবে, এফ আর ও এম, ফ্রম। নেক্সট আ বাটারফ্লাই ইজ সিটিং ড্যাশ দ্য ওয়াল, একটা প্রজাপতি দেওয়ালে বসে রয়েছে, তাহলে এখানেও কি হবে, অন দ্য ওয়াল, দেওয়ালের তলটা ছুঁয়ে রয়েছে, তাই এখানে কি হবে, অন হবে। তারপর একটা আ বাটারফ্লাই ইজ ড্যাশ দ্য পিকচার, এবার আমি যদি বলি যে বাটারফ্লাইটা কি করছে, ধরো আমি এখানে বলছি কোনো একটা ফটো ফ্রেম রয়েছে, সেই ছবিটার ওপরে
ওপরে বললে ছবিটা তলের ওপরে কিন্তু বসে রয়েছে, এখানে ধরো বসে রয়েছে। আর যদি বলি উপরে তাহলে কিন্তু এই ছবির উপরে, এরকম ডিরেকশনে বোঝাচ্ছে। কিন্তু যদি ওপরে বলি তাহলে ছবির ওপরে ছবিটাকে টাচ করে বসে রয়েছে, আর যদি আমি উপরে বলি তাহলে কিন্তু এখানে বসে রয়েছে। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা জিনিস হবে। দুটোর ক্ষেত্রে কি হবে, যদি আমি বলি ছবির ওপরে বসে রয়েছে তাহলে অন হবে, আর যদি বলি ছবির উপরে বসে রয়েছে তাহলে কিন্তু অ্যাবোভ হবে। তাহলে এখানে অন অ্যাবোভ দুটোই কিন্তু হবে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। নেক্সট দেখো, দ্য বার্ড ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড, একটা পাখি আমার মাথার উপর দিয়ে উঠছে। এবার আমি বলি, ধরো তুমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো, যদি আমি খুব বাজে ড্রয়িং করি, তো ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার মাথার উপর দিয়ে একটা পাখি উঠছে। তাহলে তোমার মাথার উপর দিয়ে যেহেতু পাখিটা উঠছে, একদিক থেকে আর একদিকে মুভ করছে, ও কিন্তু স্থির নয়, অ্যাভো বলে কিন্তু সেটা স্থির। ধরো তোমার মাথার উপরে কোনো একটা প্রজাপতি এইরকম, ধরো এখানে বসে রয়েছে কোনো একটা প্রজাপতি, সে কিন্তু স্থির, সে কিন্তু মাথায় ছুঁয়ে নেই, অন কিন্তু বলছি না, মাথার উপরে কোনো একটা দেয়ালে হয়তো বসে রয়েছে ও, সে কিন্তু স্থির। তাহলে কিন্তু তখন অ্যাভোভ ব্যবহার করবে, কিন্তু যখন সে মুভ করবে একদিক থেকে আরেকদিকে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা ওভার হবে। তাহলে এখানেও হবে ওভার। নেক্সট, এ ক্যাপ ইজ ড্যাশ মাই হেড, আমি টুপি কোথায় পড়ি, টুপিটা মাথায় পড়ি, তাহলে এ ক্যাপ ইজ অন মাই হেড, চুলটা ছুঁয়ে রয়েছে মাথার, তাহলে এখানে কি হবে, অন হবে। নেক্সট, আই রাইট উইথ মাই পেন, আমি পেন দিয়ে লিখি। নেক্সট, তারপরটা দেখো, হি কেম টু স্কুল, সে স্কুলে এসেছে কিসে করে, বাসে করে। তাহলে হি কেম টু স্কুল বাই বাস, বাই সাইকেল, বাই ট্রেন, বাই কার, তাহলে কিন্তু এখানে বাই বসলো। নেক্সট, আই কিল দ্য স্নেক উইথ উইথ, কিন্তু এখানে হবে না, এখানে হবে বাই এ স্টিক, একটা লাঠি দিয়ে আমি সাপটাকে মেরেছি, তাহলে এখানে হবে বাই, বাই এ স্টিক। দ্য ক্যাট ইজ লাইং ড্যাশ দ্য টেবিল, একটা বিড়াল, এ ক্যাট ইজ লাইং ড্যাশ দ্য টেবিল, মানে একটা বিড়াল টেবিলের তলায় শুয়ে রয়েছে, ও কিন্তু টেবিলটাকে টাচ করেনি। এটা সবসময় মনে রাখবে যে যদি টেবিলটাকে টাচ করে থাকে তাহলে কিন্তু সেটা বিলো হয়ে যাবে, আর যদি টেবিলটাকে টাচ না করে থাকে, টেবিলের তলায় রয়েছে কিন্তু ও কিন্তু টেবিলটাকে টাচ করেনি, যদি টাচ না করে থাকে বা স্পর্শ যদি না করে থাকে তাহলে কিন্তু আন্ডার হবে, তাহলে হয়ে গেল আন্ডার। নেক্সট, মাই বুক ইজ ড্যাশ দ্য পিলো, এবার এখানে দেখো বইটা কিসে পিলো, অর্থাৎ বালিশটার তলায় রয়েছে, তাহলে বালিশটাকে ছুঁয়ে রয়েছে, বালিশটার তলায় রয়েছে, কিন্তু বালিশটাকে যেহেতু ছুঁয়ে রয়েছে তাই এখানে কি হবে, দিলো হবে। নেক্সট কি আছে, হি ডায়েড ড্যাশ কলেরা, কোনো রোগে মারা গেলে, কোনো যদি রোগে মারা যায় কেউ, তাহলে সেখানে কিন্তু অফ ব্যবহার করা হয়, তাহলে হি ডায়েড অফ কলেরা। নেক্সট, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ মি, এবার আমি এখানে বলতে পারি দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং, মানুষটা দাঁড়িয়ে আছে কোথায়, আমার পাশে দাঁড়িয়ে রয়েছে বা পিছনে দাঁড়িয়ে রয়েছে, তাহলে এখানে দুটোই হবে, বিসাইডও হবে বিহাইন্ডও হবে। বিসাইড মানে হচ্ছে পাশে, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে। নেক্সট, দ্য বয় সিটস ড্যাশ মি, দ্য বয় সিটস বিসাইড মি, ছেলেটা আমার পাশে বসে, তাহলে এখানে কি হবে, বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে। নেক্সট, উই আর গোয়িং টু আমেরিকা, আমরা কোথায় যাচ্ছি, আমরা আমেরিকাতে যাচ্ছি, তাহলে একটা প্লেস বোঝাচ্ছে, উই আর গোয়িং টু আমেরিকা, যেমন উই আর গোয়িং টু স্কুল। নেক্সট, দ্য বয় কেম ড্যাশ ইংল্যান্ড, ছেলেটা কোথা থেকে এসছে, ইংল্যান্ড থেকে এসেছে, তাহলে এখানে ফ্রম হবে। এবার যদি আমি এখানে বলি দ্য বয় লিভ ড্যাশ ইংল্যান্ড, তাহলে এখানে কি হবে, ইন হবে, দ্য বয় লিভ ইন ইংল্যান্ড। নেক্সট, গেট ড্যাশ মাই ফোন, সরি গেট ড্যাশ মাই হাউস, তাহলে এখানে কি হবে, গেট আউট অফ মাই হাউস, মানে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে এখানে আউট অফটাও কিন্তু একটা প্রিপোজিশন, গেট আউট অফ মাই হাউস বা গেট আউট অফ দিস রুম। নেক্সট, হি ইজ গোয়িং
ড্যাশ দ্য টাউন, এটাও কিন্তু তাই হবে যে সে শহরের বাইরে যাচ্ছে, তাহলে হি ইজ গোয়িং আউট অফ দ্য টাউন। আউট অফটা কিন্তু এর আগেও তোমরা বহু প্যাসেজে পেয়েছো। নেক্সট উই কেম ড্যাশ দ্য ফরেস্ট, উই কেম থ্রু দ্য ফরেস্ট, জঙ্গল দিয়ে এসেছি, তাহলে উই কেম থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি। এবার জঙ্গলের ভিতরে বসে আসিনি কিন্তু, তাই এখানে কিন্তু বাই হবে না, বাই তখনই হতো যদি ধরো কার বলতো বা সাইকেলে করে এসেছি। এবার এখানে জঙ্গলে করে তো আসেনি, জঙ্গলের ভেতর দিয়ে এসেছি, তাই এখানে কিন্তু থ্রু হবে। নেক্সট ক্লাইম্ব আপ দ্য স্টেয়ার্স, মানে সিঁড়ি দিয়ে উঠতে বলা হচ্ছে। আপ মানে হচ্ছে ওপরে, আর ডাউন মানে হলো নিচে। তারপরটা দেখো গো ডাউন দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে নিচে যাও। নেক্সট দেখো হি ইজ বেস্ট অ্যামং দেম, মানে তাদের মধ্যে সে হলো সেরা, তাহলে এখানে কি হবে অ্যামং। অ্যামং কখন ব্যবহার করা হয়, যে যখন সবার মধ্যে বা অনেক কজনের মধ্যে দুইয়ের বেশি কোনো মানুষ থাকলে, ধরো এখানে আমি বলছি ছ সাত জনের মধ্যে তুলনা করা হচ্ছে, তাহলে কিন্তু তখন অ্যামং ব্যবহার করা হবে। এবার দুজনের মধ্যে যদি বলা হয় তাহলে কিন্তু তখন বিটুইন বলা হবে, আর তার বেশি হয়ে গেলে তখন কিন্তু অ্যামং কথাটা ব্যবহার করা হবে। যেমন ধরো 100 জন ছেলে রয়েছে, তার মধ্যে সে সেরা, তাহলে কিন্তু এখানে অ্যামং ব্যবহার করা হবে। নেক্সট দেয়ার ইজ এ বার্ড, সরি দেয়ার ইজ এ বিগ ট্রি ড্যাশ মাই হাউস, তাহলে এখানে আমি কি বলছি দেয়ার ইজ এ বিগ ট্রি, এখানে আমি বলতে পারি যে বিহাইন্ড মাই হাউস, আবার ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমি এখানে ইন ফ্রন্ট অফ যেহেতু এখনো ব্যবহার করিনি, তাই আমি এই সেন্টেন্সে ইন ফ্রন্ট অফ বসাবো। আমার বাড়ির সামনে একটা বড় গাছ রয়েছে। নেক্সট নেহা ইজ সিটিং ড্যাশ রিনা অ্যান্ড টিনা, তাহলে নেহা কোথায় বসেছে, নেহা রিনা আর টিনার মাঝখানে বসেছে, তাহলে এখানে কিন্তু বিটুইন হবে, দুজনের কথা বলছি এখানে। নেহা ইজ সিটিং বিটুইন রিনা অ্যান্ড টিনা, রিনা আর টিনার মাঝে কে বসেছে, নেহা বসেছে। তাহলে এই হলো তোমাদের টোটাল প্রিপোজিশনের ভিডিও। তো আশা করি এরপর আর তোমাদের প্রিপোজিশন নিয়ে কোনো ডাউট থাকবে না, যদি ডাউট থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অনেক রিকোয়েস্ট পেয়েছি তোমাদের কাছ থেকে প্রিপোজিশনের ভিডিও বানানোর জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই, আর পারলে ভিডিওটা অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।